সবাই খুব খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমার পরিবারের সবাই ভালো আছে। আর থার্মাল টাইটের এন্ট্রো দেখে বুঝতেই পারছো যে কী ব্লগ করবো। আর এখন সকাল 10টা বাজে, আজকে আমি এখন থেকে ব্লগ স্টার্ট করলাম। আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সকালকার খাওয়া, আর বাড়ির পুরো তো কাজও হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, কোথায় গেল জানি না, কারণ তুমি দাদা ভাই পিকনিক করার কথা আছে, তো তুমি দাদা ভাই পিকনিক করবে, তার জন্য আয়োজন টাইজন করতে গেছি। আর আমার ছেলে কী করছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো আমার ছেলে আর ভাস্তি খেলা করছে ধুলো নিয়ে, দেখতে পাচ্ছ? পবিত্র এদিকে হাই বলো, কেমন আছো সবাই বলো, দেখে এদিকে দেখে বলো, তো খেলতে এদিকে ব্যস্ত ছেলে। আর তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, তখন আমার সঙ্গে থাকো, সাথে থাকো। তো ফ্রেন্ডস, ফাইনালি আবার চলে আসলাম আমি। আর এই দেখো বক্স নিয়ে আসছে, আর যে ভুড়ি চালাচ্ছে ওটাও দাদা, আর যে ঘরে চড়ে আছে ওটা দাদা, আর যেটা হেঁটে হেঁটে আসছে ওটা দেওয়ার হবে। তো আজকে পিকনিক খাবে তোমাদের দাদা ভাই, আরও অনেক লোকজন আছে সাথে, ভাই বন্ধু আরও অনেকজন আছে, তো পিকনিক খাবে বাগানের দিকে। আর এগুলো সবাই গেল, ওগুলো হচ্ছে ভাস্তি হবে, এটা হবে ভাস্তি। আর এই দেখো এটা হবে আমার মেসো, আর মেসো নাতি, দেখো কত সুন্দর চুপচাপ আছে, শান্ত শিষ্ট হয়ে আছে, কথাবার্তা কিচ্ছু বলছে না। আর এটাও হবে দাওয়ার, হবে ছোট্ট দাওয়ার। তো এখন আমি বাগানের দিকে যাচ্ছি, যেখানে পিকনিক খাওয়া দাওয়া করবে তোমাদের দাদা ভাইরা, তার জন্য ওখানেই আমি যাচ্ছি তোমাদের কিছু ভিউস দেখানোর জন্য। এই দেখো আমাদের আম বাগান চলে আসছি, আর এখানেই পিকনিক খাবে, বক্স টক্স নামানো হয়ে গেছে, এগুলো সব আছে, মামা শ্বশুর আছে, দেওর আছে, আরো লোকজন আছে, বক্সটা নামিয়ে দিয়েছে। আর এই দেখো আমার ছেলে, দেখো আমার ছেলে ওখানে বক্সটা এখন রেডি করবে। আর ওখানে দেখতে পাচ্ছি ওখানে সবাই ধান নাড়ে দিছে, এখানে বসে আছে আমার মামি শ্বশুরি, দেখো ছোট্ট নন আছে, মাঠের দিকে আম বাগানের দিকে ধান নাড়বে শুকাই, কারণ আমাদের এদিকে জায়গা নাই, যার জন্য ওদিকে নিয়ে যাই ধান শুকানোর জন্য। আর এই দেখো আমার চায়ের ছেলেকে নিয়ে নিয়েছি আমি কোলের মধ্যে। তো ফ্রেন্ডস, বাগান থেকে চলে আসছি, চলে এসে চান টান করে পুরো রেডি হয়েছি, আর দেখতে পাচ্ছি আমি পুরো রেডি হয়ে কোথায় যাচ্ছি। তো আমরা যাবো ভয়েসপুরে ব্যাংকের ওদিকে, মানে একটু দরকারি কাজ টাজ আছে, তো যাবো, তো চলো আমার সঙ্গে। তোমাদেরকে কিছু রাস্তার ভিউজ দেখাচ্ছি, এই দেখো ফ্রেন্ডস কত সুন্দর রাস্তার ভিউজ, রাস্তার ভিউজটা দেখো না কেটে আসা হয়, তোমাদেরকে খুব ভালো লাগবে। এই দেখো আরো অনেক লোকজন আসছে, তো তোমাদের পুরো আশপাশটা ঘুরে দেখালাম, অনেক টোটো দাঁড়িয়ে আছে। তো ফ্রেন্ডস আমরা ঘুরতে গেছিলাম, তো ঘুরে টুরে বাড়ি চলে আসছি, আর এসে সঙ্গে সঙ্গে ভিডিও করতে পারিনি, এসেই বাড়ির কাজ টাজ করলাম, ঝাল খুলতে গেছিলাম, আর এখন সময় পেলাম, তো তোমাদের সঙ্গে চলে আসলাম। ভিডিওটা অনেক বড় হয়েছে, তার জন্য আজকে আমার এই পর্যন্ত ভিডিও, আর ভিডিওটা ভালো লাগলে হচ্ছে একটু লাইক কমেন্ট আর ভিডিওটা শেয়ার করবো। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।